মহাজাগতিক এক্সরের পোলারাইজেশন পরিমাপ করতে নাসা তৈরি করেছে তিনটি টেলিস্কোপ যার নাম ইমেজিং এক্সরে পোলারাইজেশন এক্সপ্লোরার সংক্ষেপে আইএক্সপিই 9 ডিসেম্বর মঙ্গলবার ভারতীয় সময় সকাল 11:30টায় আমেরিকার কেনেডি স্পেস সেন্টারের লাউঞ্জ কমপ্লেক্স 39A থেকে স্পেসএক্সের ফ্যালকন 9 ব্লক 5 রকেটের সাহায্যে এই টেলিস্কোপকে উৎক্ষেপণ করা হয়েছে মহাকাশে একে স্থাপন করা হবে ভূপৃষ্ঠ থেকে 540 কিলোমিটার দূরের লো আর্থ অরবিটে ব্ল্যাক হোল নিউট্রন স্টার পালসার সুপারনোভার অবশিষ্টাংশ ম্যাগনেটার এবং সক্রিয় গ্যালাক্সির কেন্দ্রভাগ থেকে উচ্চ শক্তির মহাজাগতিক এক্সরে রেডিয়েশন নির্গত হয় আর এই ধরনের এক্সরে রেডিয়েশনকেই শনাক্ত করবে নাসার এই নতুন টেলিস্কোপ নাসার জ্যোতির্বিজ্ঞানী পল হার্টস জানিয়েছেন ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারের মতো বস্তুর কাছাকাছি কি ঘটছে তা আমরা সরাসরি দেখতে বা জানতে পারি না তবে তাদের আশেপাশের পরিবেশ থেকে নির্গত এক্সরের পোলারাইজেশন টেলিস্কোপের সাহায্যে পর্যবেক্ষণ করে এসব মহাজাগতিক বস্তুর নানা অজানা তথ্য জানা সম্ভব প্রকৃতপক্ষে প্রায় আলোর গতিতে চলমান ইলেকট্রনের চলার পথ চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বেঁকে যায় এবং তা সর্পিল পথে চলতে থাকে এর ফলে ফোটন কণা নির্গত হয় যার চৌম্বক ক্ষেত্রে আলোর পোলারাইজেশন ঘটে এই পোলারাইজড আলো এর উৎপত্তি স্থল এবং যেসব মাধ্যম অতিক্রম করে এসেছে তার বিস্তারিত বিবরণ বহন করে ফলে এই পোলারাইজড এক্সরে পর্যবেক্ষণ করে ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারের মতো মহাজাগতিক বস্তু সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে সুতরাং নাসার এই আইএক্সপিই টেলিস্কোপ মহাকাশ সম্পর্কিত অনেক ধারণা বদলে দিতে চলেছে সম্পূর্ণ অভিযানের জন্য খরচ হচ্ছে $214 মিলিয়ন আইএক্সপিই টেলিস্কোপ খুব শীঘ্রই শুরু করে দেবে তার বৈজ্ঞানিক অনুসন্ধান আর তারপরই আমরা জানতে পারব ব্ল্যাক হোল নিউট্রন স্টার পালসার সুপারনোভার অবশিষ্টাংশ ম্যাগনেটার এবং সক্রিয় গ্যালাক্সির কেন্দ্রভাগ সম্পর্কিত নতুন নতুন তথ্য